বিলেত ফেরত ডাক্তার আর্যিকর ভিক্ষা করে তৈরি করেছিলেন এই আর্জিকর হাসপাতাল আগামীকাল এই মহান মানুষটির জন্মদিন যে আরজিকর হাসপাতাল ভাঙচুর করা হয়েছে জেনে নিন সেই হাসপাতাল গড়ার কাহিনী আরজিকর হাসপাতালের ঘটনায় তোলপার রাজ্য একসময় এই আরজিকর হাসপাতাল ভিক্ষা করে তৈরি করেছিলেন বিলেত ফেরত ডাক্তার আর্জিকর। সাধারণ মানুষ যাতে সঠিক সময়ে ভালোভাবে চিকিৎসা পরিষেবা পায় সেই কারণেই তৈরি করা হয়েছিল এই আরজিকর হাসপাতাল আজ সেখানেই চলছে তাণ্ডব তাকে ঘিরেই যত কাণ্ড আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় রীতিমতন তুলপার রাজ্য যে ঘটনায় প্রতিবাদে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেয়েদের দকলের মতো প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তবে এই প্রতিবাদ কর্মসূচির মধ্যেই আচমকা আরজিকর হাসপাতালে হামলা চালাতে দেখা যায় একদল দুষ্কৃতীদের জানা যায় ইমার্জেন্সি বিভাগের বিভিন্ন জিনিসপত্র ভেঙে দেওয়ার পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের অস্থায়ী মঞ্চ ভেঙে দেওয়া হয় শুধু তাই নয় সেই সাথে মহিলা চিকিৎসকের খুনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদ মিছিল এমনকি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা পাশাপাশি আরজিকর হাসপাতালের সামনে প্রতিদিনই বিক্ষোভ মিছিল দেখাচ্ছেন প্রতিবাদীরা ঘটনার দিন ভাঙচুর করা হয়েছে আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগেও তবে জানেন কি যে আরজিকর হাসপাতালের কাণ্ডে এমন তোলপাড় হচ্ছে রাজ্য একসময় এই আরজিকর হাসপাতাল তৈরি করতে ভিক্ষা পর্যন্ত করতে হয়েছিল বিলেত ফেরত ডাক্তারকে হয়তো এই আরজিকর হাসপাতাল তৈরির কাহিনী অনেকেরই অজানা হাসপাতাল মানেই সেখানে প্রতিনিয়ত রোগীর আগমন জীবন বাঁচাতে রোগ থেকে মুক্তি পেতে রোগীদের আগমন হয় হাসপাতালে এমনই হাজার হাজার রোগীদের কথা ভেবে এবং সকলে যাতে সঠিক সময় ভালোভাবে চিকিৎসা পায় সেই কথাকে মাথায় রেখে ডক্টর আরজিকর ভিক্ষে করে আরজিকর হাসপাতাল তৈরি করেছিলেন তার দরকার ছিল না এই রকম একটি হাসপাতাল তৈরি করার কেননা তিনি ছিলেন একজন বিলেত ফেরত চিকিৎসক তিনি এমন হাসপাতাল তৈরি না করেও নিজের জীবন বেশ স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারতেন জানা যায় ডক্টর আরজিকর যার পুরো নাম রাধা গোবিন্দ কর চিকিৎসক আরজিকর জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালের তেইশে আগস্ট তিনি হাওড়া জেলার রামরাজাতলা পেতরের বাসিন্দা তার বাবা ছিলেন দুর্গাদাস কর তিনিও একজন কৃতিপুরুষ ছিলেন এবং চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িয়েছিলেন তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ভার্নাকুলার বিভাগের একজন অধ্যাপক বাংলা ভাষায় তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে বেশ কিছু বই লিখেছিলেন এর পাশাপাশি তিনি ঢাকায় মিসফোর্ড নামে একটি হাসপাতালের প্রতিষ্ঠা করেছিলেন রাধাগোবিন্দ প্রথমে কলকাতার হেয়ার স্কুল এবং পরে হিন্দু স্কুলে পড়াশুনো করেছিলেন তার বাবার স্বপ্ন ছিল তিনি যেন একজন ডাক্তার হন সেই মতো তাকে তার বাবা কলকাতা মেডিকেল কলেজের প্রবেশিকা পরীক্ষায় বসিয়েছিলেন সেখান থেকে পরীক্ষায় পাশ করে ডাক্তারি নিয়ে পড়াশুনো করেছিলেন রাধাগোবিন্দকর এরই মধ্যে রাধাগোবিন্দের বিয়েও হয় তার স্ত্রীও মারা যান মাঝে তিনি আবার থিয়েটারের নেশায় ডাক্তারি পড়াশুনো শিখেই তুলে ফেলেছিলেন পরে স্ত্রী মারা যাওয়ার পর প্রায় দশ বছর পর আবারও ডাক্তারি পড়া শুরু করেন এবং তিন বছর পর ডাক্তারি পাশ করে স্কটল্যান্ডে পাড়ি দেন সেখান থেকে ডাক্তারিতে ডিপ্লোমা করে দেশে ফিরে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলে সিদ্ধান্ত নেন এরপর তিনি দেশে ফিরে তার এক চিকিৎসক বন্ধুর সাথে সলা পরামর্শ করেন এরপরে তিনি স্থির করেন রোগীদের চিকিৎসার জন্য শহর একটি ভালো হাসপাতালের প্রয়োজন সেই কারণে তিনি হাসপাতাল তৈরির জন্য ভিক্ষা করবেন বলেও ঠিক করেন রাধাগোবিন্দ করকে কর হাসপাতাল তৈরি করার ক্ষেত্রে আরেক চিকিৎসক বন্ধু শৈলেন গুপ্ত অনেক সাহায্য করেছিলেন তিনিও রাধাগোবিন্দের মতো ভিক্ষে করেছিলেন হাসপাতালের জন্য বড় লোকদের বিয়েবাড়ির সামনে দাঁড়িয়ে তারা দুজনে হাত পেতে অতিথিদের থেকে হাসপাতাল তৈরির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন উনিশশো চার কিংবা পাঁচ সালে এইভাবে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্থ সংগ্রহ করে আরজিকর হাসপাতাল তৈরির পরিকল্পনা শুরু হয় এরপর থেকে কলকাতার অন্যান্য হাসপাতালের মধ্যে অন্যতম হাসপাতাল হিসেবে পরিচিত হয় এই আরজিকর হাসপাতাল প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা হয় এই হাসপাতালে এমনটাই স্বপ্ন দেখেছিলেন এই হাসপাতালের নির্মাতা ডক্টর আরজিকর বর্তমানে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় রীতিমতন উত্তপ্ত রাজ্য আদালতের নির্দেশে ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ বৃহস্পতিবার সিআইএসএফের বিশেষ দল এসে পৌঁছায় আরজিকরে করে আগামীকাল তেইশে আগস্টে জন্মদিন ডক্টর আর জি আর্যিকর হাসপাতাল তৈরির ক্ষেত্রে তার দূরদৃষ্টি এবং তার কর্মযোগ্যকে শ্রদ্ধা জানায় টিম নিউ রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ